এশিয়া কাপের দ্বিতীয় এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিপক্ষে। ইতিমধ্যে দুই দলই আফগানিস্তানের সাথে পরাজিত হয়ে টুর্নামেন্টে টিকে থাকার জন্য মাঠে নামবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের সেরা একাদশ কেমন হবে, প্রথম ম্যাচের একাদশ থাকবে নাকি পরিবর্তন হবে, তা সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তবে আমাদের দৃষ্টিতে দুটি পজিশনে পরিবর্তন হতে পারে, এক ওপেনিং, দুই এগারো নম্বর পজিশন। সাব্বির, মিরাজ এবং নাসুম এই তিনজনের দুইজনকে সেরা একাদশে দেখা যেতে পারে। চলুন দেখে নেই কে কোন পজিশনে কিভাবে সুযোগ পেতে পারে। ওপেনিংয়ে বিজয় থাকছে এটা নিশ্চিত, তার সাথে কে থাকবে, আবারও নাইম শেখ সুযোগ পাবে নাকি ইমন? আমাদের দৃষ্টিতে নাইম ইমনকে এগিয়ে রাখার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে বিজয়ের সঙ্গী হতে পারে মেহেদি হাসান মিরাজ। মিরাজ ভালো করবে বা খারাপ করবে তার থেকে বড় বিষয় হচ্ছে মিরাজ অন্য দুজন থেকে এগিয়ে আছে, কারণ মিরাজের থেকে বোলিংটাও পাওয়া যাবে, তাই মিরাজের ওপর আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। এখন আসা যাক এগারো নম্বর পজিশনে, মুস্তাফিজ এবং তাসকিন যে কোনো একজন থাকবে একাদশে। এই ক্ষেত্রে আপনি সহজে একজনকে বেছে নিতে পারবেন, কারণ দুজনই সেম পারফর্ম করে যাচ্ছে। আর এই জায়গায় আপনি সুযোগ করে দিতে পারেন সাব্বির অথবা নাসুমকে। যদি মেহেদি হাসান মিরাজ ওপেনিং করে তাহলে সাব্বিরকে দলে রাখার বড় একটা সুযোগ থাকে, একজন পেস বোলারের চার ওভারের কোটা পূর্ণ করতে পারবে। সাব্বিরকে মোসাদ্দেকের আগে বা পরে যে কোনো পজিশনে খেলানো যেতে পারে, আর এটা হতে পারে ভালো সিদ্ধান্ত। তবে টিম ম্যানেজমেন্ট যদি চিন্তা করে সাব্বিরকে দলে সুযোগ দেওয়া হবে, নাসুমকে একজন পেস বোলারের পরিবর্তে সেরা একাদশে রাখা হবে। হয় সাব্বির ওপেনিংয়ে, না হয় শেখ মাহেদি ওপেনিংয়ে, এমন সিদ্ধান্ত হলে এবারও সুযোগ থাকছে না মিরাজের, কারণ এই ছাড়া যে আর কোনো অপশান নেই। দর্শক, আপনি আপনার মতামত দিতে পারেন কেমন হবে গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশ। আবু নাঈম, স্পোর্টস অ্যান্ড নিউজ।